এটা যদি একটা জিডি মানে সাধারণ পার্থক্য বা জেনারেল ডিফারেন্স থাকে, দেখো এখানে দুই আর একে জেনারেল ডিভার্স ওয়ান, তিন আর দুই জেনারেল ডিভার্স ওয়ান, যদি এখানে একটা সাধারণ অন্তর থাকে তাহলে সেটাকে সিরিজ বলা হয়। তো সিরিজে কী থাকে, যেহেতু এটা একটা যোগফলের সিরিজ, অবশ্যই প্রথমে সাম একটা এমন একটা সাম ইয়ে মানে এমন একটা এই আমাকে রাশি ভেরিয়েবল দিতে হবে যেটার মান জিরো, এবং আই হচ্ছে ওয়ান, একটা আই হচ্ছে একটা স্টেপ, আই হচ্ছে কে স্টেপ ভেরিয়েবল, ঠিক আছে। এই এন এর মানের উপর ভিত্তি করে আইটা চলবে, আইয়ের মান ওয়ান থেকে শুরু হবে এবং এন পর্যন্ত চলবে, ঠিক আছে। তারপর স্টার্ট ইনপুট নিলাম, এটা ইনপুট নিয়ে তারপর সাম আর ইনিশিয়ালি তো সামের মান জিরো করতে হবে, কারণ জিরোর সাথে কোনো কিছু অ্যাড করলে সেটা কিন্তু সেটা কোনো কিছু অ্যাড করলে সে যোগফলটা মানে পরিবর্তন হয় না, সেটা অ্যাসাইন হয়ে যায়। মানে সাম হল জিরো, সামের সাথে তিন অ্যাড করি সেটা সামের মান তিন হবে, তো এটার সাথে কোনো ই হয় না, এই জন্য সাম জিরো করলাম। তো আই ইকুয়াল টু ওয়ান নিলাম, ঠিক আছে। এরপর নেক্সট স্টেপে কী দেখো, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, জানা কথা আয়ের মান এক থেকে শুরু হবে, দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তারপর কি এই দেখো এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস আলাদা মানে আলাদা সেপারেটলি করছে, এই এই লাইন এই লাইন একটা প্রসেসে লেখা যাইত, ঠিক আছে। যেটা করছে প্রথম সামকে করবি আয়ের সাথে গুণ করবি, যোগ করবি, ঠিক আছে। যোগ করলে এই আয়ের মান ওয়ান, সামের মান ওয়ান হবে, তারপর করবি আয়ের মান আই প্লাস ওয়ান হবে, ঠিক আছে। আই প্লাস ওয়ান হবে, তারপর করবি দেখবি কি যে আই লেস দেন ওয়ান কিনা, মানে মানে ধরলাম মানে এনে মান একশো নিলাম, ঠিক আছে। তো আয়ের মান ওয়ান করো এই এক ছিল, আয়ের মান দুই হলো, তো আইটা অবশ্যই কি এক্স হচ্ছে ছোট, তো ছোট যেহেতু ছোট সেটা যদি মানে এটা যদি সত্য হয় তো ঘুরে আবার এই ব্যাকে করে আবার দেখো এই করবি কি এই সামি এখানে যাবে, কেন যাবে, কারণ আমার এক থেকে একশো পর্যন্ত বের আমি বের করতে পারছি, যতক্ষণ আয়ের মান একশো পর্যন্ত না হয় তত মানে তত সেই পর্যন্তই সামটা সামের সাথে সাম যোগ হয়ে থাকবে, তারপর এই তারপর আয়ের মান মানে ইনক্রিজ করতে থাকবে। যদি আয়ের মান যখন এন এর সময় চলে যায় তখন সেটা নো হয়ে সামটা প্রিন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা লুপ প্রোগ্রাম, এই লুপ প্রোগ্রামগুলো কীভাবে লিখতে হয় এটা আমি এটা আসলে মুখস্থ করবে, এটা আমরা দেখবো লুপ চ্যাপ্টারে। তারপর দেখো এখানে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফ্লোচার্ট ড্র করো, এটা তোমাদের দেখাইছি। দেখো এখন কি আছে, প্রোগ্রাম প্ল্যানিংয়ের স্টেপগুলো লেখো, মানে প্রোগ্রাম প্ল্যানিংয়ের স্টেপগুলো কীভাবে লিখতে হয় সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে। সেটা আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু সেটা করার আগে তোমাদেরকে এটা এখানে না লিখে সেটা তোমার দেখাচ্ছি। প্রোগ্রাম প্ল্যানিং করা মানে কি, প্রোগ্রাম প্ল্যানিং মানে একটা সফটওয়্যার বানানো, মানে একটা সফটওয়্যার বানাবা সেটা কীভাবে করতে হয়। ছোটো আমরা ছোটোখাটো প্রোগ্রাম বানাইছি, এখন দেখো এখানে যা আছে না বিভিন্ন জেনারেশন, দেখো এটা একটা প্রশ্ন, এখানে যা প্রশ্ন আছে পশ্চিম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ এটা পড়াইছি আগের মধ্যে, বর্ণনা করে দিবে, এটা এটা ডিসক্রিপটিভ রচনামূলক ক্যাটাগরি পড়াইছি। তো দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন জেনারেশন, পাঁচটা জেনারেশন আছে, আমি এটা তোমাদের ভিডিওতে দেখাইছি। অনুবাদক প্রোগ্রাম সব ব্যাখ্যা করো, অনুবাদক স্ট্রাকচারগুলো কী কী, তারপর অ্যাসেম্বলার, কম্পাইলার, তারপর ইন্টারপ্রেটার, তিনটার সংজ্ঞা দিবে, তারপর উদাহরণ দিবে, এটা উদাহরণ দিবে, ঠিক আছে, কীভাবে এগুলো কাজ করে এটা আমি চিত্রও দেখাইছি, মানে কীভাবে কম্পাইল হয় ট্রান্সলেট হয় এটাও দেখাইছি। এটা মনে আছে প্রথমে এই দেখাইছি যে কম্পাইলার কম্পাইল করে ইয়েতে যায়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পাইল হয়ে ইন্টারপ্রেটারে যায়, এই অ্যাসেম্বলি কোডে হয়, সেই অ্যাসেম্বলি কোড থেকে আবার যায় মেশিন কোডে, এটা চিত্র দিয়ে বুঝাইছি, সেটা তোমার দেখবে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় অ্যালগোরিদম প্রচার করো, এটা আসবে, তো ভিতরের ক্ষেত্রফল অ্যালগোরিদম প্রচার এটা পড়াইছি, এটা পড়াই নেই, এটা পড়াবো। তো এখন এই এখন কথা হচ্ছে যে এটাই প্রোগ্রামিং প্ল্যানিং মানে কি, মানে প্রোগ্রাম প্ল্যানিংয়ের স্টেপগুলো লেখো অথবা ডকুমেন্টেশনের স্টেপগুলো লেখো, এটা একটু ওয়েট করো, এখন পড়াচ্ছি তোমাদের, ঠিক আছে। হ্যালো, আচ্ছা তোমাদেরকে আমি এই প্রোগ্রাম প্ল্যানিং এবং সফটওয়্যার মেকিংয়ের সংজ্ঞাটা বলছি, যে প্রোগ্রাম প্ল্যানিং আর সফটওয়্যার মেকিং তৈরি করা একই, মানে দুইটা কেস একই। প্রোগ্রাম প্ল্যানিং আর সফটওয়্যার মেকিং মানে এটা মানে হচ্ছে যে একটা সফটওয়্যার বানানোর আগে কী কী স্টেপ অনুসরণ করে একটা কী কী স্টেপের মাধ্যমে একটা সফটওয়্যার বানানো হয়, একটা কমার্শিয়াল মানে সফটওয়্যার যে বানানো হয় কমার্শিয়ালি মানে এটা সফটওয়্যার তৈরি করে এবং সেল করে কীভাবে টাকা আর্ন করা যায় সেটা নিয়ে এখন তোমাদের আলোচনা করবো, মানে আমি ডিসকাস করবো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রাম প্ল্যানিংয়ের ধাপগুলো লেখো, বইয়ে লেখা আছে খুব জটিল করে, আমি তোমাদেরকে সিম্পল করে দেখাচ্ছি। তো ধরো আমরা একটা সফটওয়্যার ফার্ম খুললাম যার নাম হচ্ছে বাটমি, সেটাতে মনে করো আমরা খুললাম, আর মনে করো সোনালী ব্যাংক যেটা ব্যাংক আছে
তারা চাইলো কি যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে, জানো যে তোমরা জানো এখন ব্যাংকে যেসব ব্যাংকের মনে করো সফটওয়্যার আছে সব এই কম্পিউটারের মধ্যে হ্যান্ডেল করে, মানে ব্যাংকের মাধ্যমে কী করে কাস্টমার মনে করো একটা অ্যাকাউন্ট খুললো, তো সেই কাস্টমার ইনফরমেশন সব কি কম্পিউটারের মাধ্যমে ডাটা বেসে যুক্ত হবে, তারপর টাকা উইথড্র করা, টাকা মানে এটিএম কার্ড বুথে কী হয়, টাকা ক্রেডিট মানে এটিএম কার্ড দিয়ে টাকা তোলা যায়, টাকা তোলার পর ব্যালেন্সটা আপডেট হয়, অ্যাকাউন্টটা আপডেট হয় সেটাও হয় কম্পিউটারের মাধ্যমে, সরি এটা সেটাও আমাদের সফটওয়্যারের মাধ্যমে যেটা হয়, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে কারণ কি ব্যাংকে একটা এমন একটা সফটওয়্যার তৈরি করা আছে, সেটা সেটার মাধ্যমে কি এই কাজগুলো করা আছে। আর ব্যাংকের মধ্যে আরও অনেক ব্যাপার আছে, মনে করো যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, ব্যাংকের ভিতরে ম্যানেজার আছে, তারপর ক্যাশিয়ার আছে, আরও লোক আছে, তার মনে করো আরও এমপ্লয়ি আছে, তাদেরও মনে করো ডাটা বেস, তারও তাদের মনে করো তাদের নাম দাম ঠিকানা স্যালারি এগুলো রাখতে হয়, এগুলো অনেক ব্যাংকের মানে কাজটা ব্যাংকের ভিতরে কাজটা কিন্তু অনেক বিশাল বড়, ঠিক আছে। তো মনে করো যে ব্যাংকের ভিতরে যে কাজগুলো আছে সেটা আমরা যারা আইটি ছাত্র, যারা ইলেকট্রিক্যালের ছাত্র বা মানে যারা কম্পিউটার সেকশনে যারা ছাত্র বা লোক, এরা এগুলো বুঝে না, এগুলো বুঝে কারা, যারা বিজনেস নিয়ে বা যারা আর্টসে পড়াশোনা করছে, যারা ইকোনমিক্স বিবিএ ফিনান্স যারা আর্টস আর কমার্সের ছাত্ররা করবে কি ব্যাংকের ভিতরে যে কাজগুলো সে ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। তো সোনালি ব্যাংক মনে করো সোনালি ব্যাংকের লোকরা আমাদের কল করলো কি যে আমাদের একটা সফটওয়্যার বানাইতে হবে, আপনার এই আমি আপনাদের আপনাদের ভেন্ডরে আসতে চাই, ভেন্ডর মানে প্রোগ্রামিং কোম্পানি মানে সফটওয়্যার ফার্ম সেটা ভেন্ডর বলে, তারা মনে করো আমাদের সাথে দেখা করলো, দেখা করে মনে করো যেটা করবে সেটা করে প্রথম তাহলে মিটিং, মিটিং মানে কি যে আমাদের সাথে এই যারা সফটওয়্যার বানাবে যাদের সফটওয়্যার দরকার তারা ওই সফটওয়্যার ফার্মকে কল করবে, কল করার পর তারা এর সাথে মিলিত হবে, ফার্মে হোক বা ব্যাংকের হোক যে কোনো জায়গায় মানে মিলিত হয়ে তারা বলবে যে আমাদের কী কী দরকার, মনে করো সোনালী ব্যাংকের লোকরা আমাদের আমাদেরকে বোঝাবে যে আমাদের ব্যাংকে এই এই কাজ কাজগুলো করা হয়, মানে এইভাবে ইন্টারেস্ট বের করা হয়, এভাবে ডাটা এন্ট্রি হয়, এইভাবে ট্রানজ্যাকশন হয় বা লেনদেন হয়, তো সেটা আমরা বুঝবো, সেই ব্রিফিংটা আমরা বুঝবো, বোঝানোর স্টেপটা হচ্ছে মিটিং মানে সমাবেশ, মানে একসাথে বসে আমরা আলোচনা মানে আলোচনা সভা, মানে মিটিংয়ের কথা হচ্ছে কি আলোচনা হবে, আলোচনা করে সব কিছু বের করা হবে যে আমরা আমাদের কী কী দরকার, আমরা কী কী চাই আর কীভাবে এটা হবে, ঠিক আছে। এরপর পরের স্টেপটা তোমাদের দেখাই, এরপর পরের স্টেপটা তোমাদের যেটা বলি সেটা হচ্ছে দেখাই, এরপর পরের স্টেপটা হচ্ছে আবার মিটিং হয়ে গেল, এরপর হচ্ছে কি মানে সিলেকশন, ঠিক আছে। আচ্ছা এই স্টেপটা কি, এই স্টেপটা হচ্ছে যে সিলেকশন স্টেপটা হচ্ছে কি সিলেক্ট করা, মানে কি সিলেকশন স্টেপের মধ্যে আমি কী দেখাবো বলি, মানে মনে করা যায় আমাদের আমরা মনে হয় এই সোনালি ব্যাংকের যে লোকরা আসলো তাদের কাছ থেকে সব ব্যাপারটা বুঝে গেলাম, বুঝে যাওয়ার পর তা আমাদের সিলেক্ট করতে হবে কি, করতে হবে কি কে কী কাজ করবে, তো সিলেকশনের মাধ্যমে এই একদম কেউ সিলেক্ট করে না, সিলেকশন মাধ্যমে কি মনে করো যে এটা অনেক লোক থাকে, মনে করো কেউ সিলেকশনের একটা প্রোগ্রাম তৈরি, মূল কথা কী প্রথমে অ্যালগোরিদম, আর অ্যালগোরিদম আসে ফ্লোচার্ট থেকে, যে কিছু সফটওয়্যার ফর্মে কিছু লোক আছে ফ্লোচার্ট বানাবে, কিছু লোক আছে এই ফ্লোচার্ট থেকে অ্যালগোরিদমটা বের করবে, আবার লাস্টের লোক আছে কোডার, যারা কোডিং করবে মানে কোডাররা কি কোডিং করবে ওই অ্যালগোরিদম দেখে, কোডাররা কি কোডিং করবে, আরেকটা লোক আরেকটা লোক থাকে ডিবাগার, ঠিক আছে, যে করবে কি যে প্রোগ্রামটা লেখার পর সে রান হবে, রানের পর যে প্রোগ্রামগুলো আসবে সরি যে রানের পর যে এররগুলো আসবে সেটা ডিবাগ করবে, তোমাদের আমি ডিবাগ করা বাগ ডিবাগ দেখাইছি, ডিবাগে যেটা হয় এররগুলো মিনিমাইজ করা হয়, ঠিক আছে। তা আমি তো লিখি এটা এটা হচ্ছে সিলেকশনের সরি এটা হচ্ছে এটা কী হবে সিলেকশনের উপ এবার সাবস্টেপগুলো লিখি, সিলেকশন টি মানে কি প্রথম এ হচ্ছে এটা হচ্ছে কি এ হচ্ছে আর্কিটেক্ট, মানে এখন এখানে কি মানে প্রথমে আর্কিটেকচার ডিজাইনার সিলেক্ট হবে, এই আর্কিটেকচার ডিজাইনার কি মানে ডিজাইনার কি মনে করো যে এখন যে সফটওয়্যারগুলো আছে সব টুডিতে, দেখো এটাও একটা সফটওয়্যার, এটা হচ্ছে ফটোশপ, ঠিক আছে। দেখো ফটোশপে দেখো এখানে কালার হচ্ছে, এখানে হচ্ছে রেড কালার,
মনে করো এখানে হচ্ছে এই যে দেখো পুরো যে বারটা আছে মেনু বারটা এটা হচ্ছে হালকা আকাশি নীল, আর উপরে এই প্যানেলটা হচ্ছে এই একটু ডিপ নেভি ব্লু, ঠিক আছে দেখেছো? আর এখানে দেখো মানে স্কোয়ার আছে, এখানে একটা সার্কেল আছে, মানে দেখো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইকন আছে। তো আর্কিটেকচারাল ডিজাইনার বলে যে আর্কিটেকচারাল ডিজাইনার মানে কি একটা আর্কিটেক্ট থাকবে বা স্থপতি, এটা বলে স্থপতি, সে করে কি সে মানে চারুকলা নিয়ে মানে এটা হচ্ছে চারুকলা বিশারদ, সে বলে দিবে কি যে কোন জায়গায় কোন রং হবে, কীভাবে আইকন আইকনটা বানানো হবে, কী স্টাইলে বানানো হবে, সে এই আর্কিটেক্ট মানে আর্কিটেক্ট মানে আর্কিটেকচার ডিজাইনার মানে আর্কিটেক্ট যারা স্থপতি মানে চারুকলা বিশেষজ্ঞ সে বলে দিবে, ঠিক আছে? সে যারা মনে করো আরও লোকজন যারা আছে যারা মনে করো এই এই ফ্লোর চার্ট মেকার বা অ্যালগোরিদম ডিজাইনার যারা আছে তাদেরকে এটা বলে দিবে, ঠিক আছে? যে আমাদের এইভাবেই কাজটা করো, এইভাবে মানে আর্কিটেকচার তোমরা বুঝতে পারছো মানে এটা ব্যাপারটা আছে একটা এই মানে স্থপতি মানে যেটা চারুকলা মানে কোন জায়গায় কী মানে করলে একটা প্রোগ্রামকে সুন্দর দেখাবে সেটা করবে। দেখো এই ফটোশপটা যেভাবে করা হয়েছে সেখানে মনে করো এখানে এই নীল রং লাল রং তো এখানে একটা বার আছে, এখানে কোন দেখো এখানে আছে মেনু বার আছে, এখানে ফাইল মেনু আছে, ঠিক আছে? কোন জায়গায় কী থাকবে সেটা আর্কিটেকচার ডিজাইনার বলে দিবে। তো এখন দেখো দ্বিতীয়টা কী, দ্বিতীয়টা হচ্ছে ফ্লো চার্ট মেকার, ঠিক আছে? ফ্লো চার্ট মেকার কি এই আর্কিটেকচারের কথা মতো আর মনে হয় সোনালি ব্যাংকের যত মিটিং যখন মিটিং যারা করছিল সেই মিটিংয়ের টপিকের উপর ভিত্তি করে কি যে ফ্লো চার্ট যে কিছু লোক ফ্লো চার্ট মেকার আছে কি যে কিছু লোক করবে কি সবাই মিলে একটা ওই ফ্লো চার্ট বানাবে বানাবে, ঠিক আছে? কিন্তু বড় প্রোগ্রামের মানে বড় প্রজেক্টের ফ্লো চার্ট একটা পেজে বানানো যাবে না, এটা বানানোর জন্য অনেকগুলো লোক লাগবে, ঠিক আছে? মানে অনেক লোক লাগতে পারে, এটা এই ব্যাপারটা বুঝে 10-12 জন ইচ্ছা হলে 100 জন 200 জন এগুলো লাগতে পারে, এটা হচ্ছে ফ্লো চার্ট মেকার, ঠিক আছে? এরপর এরপর মানে একদম লোক এই একদম লোক সিলেক্টর মানে আর্কিটেকচার হবে আর তারপর ফ্লো চার্ট মেকার একজন তারপর সিলেকশন হবে ফ্লো চার্ট মেকার, তারপর দেখো তারপর তারপর হচ্ছে অ্যালগোরিদম ডিজাইনার, আচ্ছা তোমাদের দেখাইছি যে অ্যালগোরিদম কীভাবে বানানো হয় যে ফ্লো চার্ট যারা আসলো তারপরে কিছু লোক করবে কি যে অনেকগুলো ফ্লো চার্ট আছে সেটাকে অ্যালগোরিদমে কনভার্ট করবে বা অ্যালগোরিদম ডিজাইন করবে, মানে এটাকে বলে অ্যালগোরিদম ডিজাইনার, ঠিক আছে? বললাম মানে অ্যালগোরিদম ডিজাইন এটা হবে এই সিলেকশনের স্টেপ হবে কি আর্কিটেকচার ডিজাইন ফ্লো চার্ট মেকিং, এটা আসলে এই ডিজাইনার না লিখে এটা কাজ করি, এটা কেটে দিই ইয়ারটা কেটে দিই, এটা হবে না, এটা হবে আর্কিটেকচার ডিজাইন ফ্লো চার্ট হবে, এখানে হবে কি এখানে দাঁড়াও এটা কেটে দেই, এটা হবে ফ্লো চার্ট দেখি এই আর্কিটেকচার জিয়া থেকে হবে কি এই ফ্লো চার্ট তৈরি হবে, ঠিক আছে? আর এটা হবে অ্যালগোরিদম ডিজাইন, ঠিক আছে? এটা কপি করে এখানে দিয়ে দিই, এটা পুরোটা মুছি, এটা হবে অ্যালগোরিদম ডিজাইন, এখান থেকে হবে তারপর বুঝতে পারছো এটা অ্যালগোরিদম ডিজাইন, ঠিক আছে? অ্যালগোরিদম থেকে ডিজাইন থেকে হবে কি পরে হবে কোডিং, এই কোডিং তো বুঝতে পারছো যে অ্যালগোরিদম থেকে যে স্টেপগুলো আছে সেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টেপগুলো মানে ওই ফলো করে সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রূপান্তর করাটাকে বলে কোডিং, মানে প্রোগ্রামিং যে ভাষাটা লেখা মানে পাইথনে আমরা এই যেমন মনে করো সার্কেল এরিয়া মানে বৃত্তের ক্ষেত্র বলে অ্যালগোরিদম বের করে যেটা আমরা এই প্রথমে ফ্লো চার্ট এঁকেছিলাম তারপর অ্যালগোরিদম বের করে তারপর করেছি কোডিং করেছি, ঠিক আছে? তারপর এটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেছি সেটা হচ্ছে কোডিং, তারপর কোডাররা করবে কি সেটাকে কোডিং করবে, ঠিক আছে? তো কোডিং করার পর তারপর হবে কি দেখো তারপর হবে যেটা হবে সেটা হচ্ছে ডিবাগিং, এটা কারা করবে এটা করবে কারা ডিবাগাররা, ঠিক আছে? ডিবাগিং তোমাদের তোমরা বুঝছো ডিবাগিং কথাটা মানে হচ্ছে কি ডিবাগিং কথাটা মানে হচ্ছে এরর মিনিমাইজ করা, আগেও দেখাইছি। তো এই কোড একটা কোডিং বড় প্রজেক্টের কোড লিখতে গেলে অনেক ভুল অবশ্যই হবে, কারণ মানে এরর ছাড়া কোনো
বড় প্রজেক্ট হয় না, কোডিংয়ের পর যে ভুলগুলো আসবে এররগুলো আসবে তা তারা তুমি ডিবাগারটা করবে কি ডিবাগিং করবে এগুলো মিনিমাইজ করবে, ঠিক আছে? তার মানে এখন পুরা শেষ। এখন দেখো তিন নাম্বার স্টেপ কি, এটা করে সিলেকশনের সাব স্টেপ হচ্ছে এগুলা, এ থেকে ই পর্যন্ত হচ্ছে এই সিলেকশনের সাব স্টেপ, ঠিক আছে? এখন দেখো তিন নাম্বার স্টেপটা কি, তিন নাম্বার স্টেপটা হচ্ছে এই যা হইলো এখন ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন কথাটা মানে কি হচ্ছে কি লিপিবদ্ধকরণ, ঠিক আছে? মনে করো যে যেটা হচ্ছে কি যে এই এখান থেকে মনে করো এই আর্কিটেকচার মনে করো এখান থেকে এই ফ্লো চার্ট থেকে আর মনে করো এই ফ্লো চার্ট থেকে এই ডিবাগিং পর্যন্ত, ঠিক আছে? এই ফ্লো চার্ট থেকে এই ডিবাগিং পর্যন্ত যত স্টেপ হইলো যা হইলো মনে করো ফ্লো চার্ট তৈরি করা, ফ্লো চার্ট আঁকা, তারপর অ্যালগোরিদম বানানো, তারপরে কোডিং করা, কোডিং যেটা বানাইলাম সেটা প্রিন্ট সেটাকে এই সেটা মনে করো কম্পোনেন্ট লিখে যে স্টেপ কোডিংয়ের টেক্সটটা সেটা প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর মনে করো এই প্রিন্ট করার পর ডিবাগিংটা দরকার নাই, ডিবাগিংটা ডকুমেন্টেশন হবে না, এই কোডিংটা প্রিন্ট করলাম, প্রিন্ট করে করবো কি একটা খাতায় লিপিবদ্ধ করবো বা খাতায় এটা এটা খাতার মানে বই আকারে এটা বানাবো, ঠিক আছে? এটা এটাকে বলে ডকুমেন্টেশন। আচ্ছা এই ডকুমেন্টেশন করার সুবিধাটা কি তোমাদের বলি, ডকুমেন্টেশন করা আমরা কেন করবো? ডকুমেন্টেশন করার ব্যাপারটা হচ্ছে তোমরা জানো এখন লেটেস্ট উইন্ডোজ কি, লেটেস্ট ওএস কি, উইন্ডোজ 10, ঠিক আছে? তা আমরা আগে এই কী উইন্ডোজ 10-এর আগে কী ছিল, 8 ছিল, 7 ছিল, ঠিক আছে? 7-এর পরের স্টেপ হচ্ছে উইন্ডোজ 8, কিন্তু এটা মাইক হয়ে গেছে মানে এটা এটা মাইক হয়ে গেছে, এটার পরে আসলে উইন্ডোজ 10। তো দেখো উইন্ডোজ 10টা কীভাবে আসছে, উইন্ডোজ 7 থেকে করছে কি 7-এর যে জিনিসগুলো ছিল সেগুলো কিছু আপডেট করে কিছু এই আপডেট করে হয়েছে কি সেটা উইন্ডোজ 10 বানানো হয়েছে, ঠিক আছে? তো মনে করো যে সোনালী ব্যাংকের যে তারা আমাদের সেই সফটওয়্যার বানাতে বললো আমি সফটওয়্যারটা বানাইলাম, ঠিক আছে? তো ভবিষ্যতে মনে করো ওই সফটওয়্যার যদি আপডেট করতে হয় কিছু মনে করো এই মনে করো সোনালী ব্যাংকে আগে এই ডিপিএস নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, এখন সোনালী ব্যাংকের করলো কি যে তারা ওই কি বিমা পলিসি না সরি মনে করো আগে বিমা পলিসি সোনালী ব্যাংকে ছিল না, তো সোনালী ব্যাংকের বললো কি যে একটা বিমা পলিসি চালু করলো, তো তারা আমাদের কল করবে না, কারণ তারা আমাদের কল করে বলবে কি যে আমরা আপনাদের কাছে সফটওয়্যার বানাইছিলাম, আপনারা একটা কাজ করেন এই পুরা সফটওয়্যারের ভিতরে আপনার এই অ্যাপ্লিকেশনের ভিতরে করেন কি বিমা পলিসি মানে প্রিমিয়াম বিমা পলিসিতে ঢুকাই দেন, সেটা নিয়ে আমরা কাজ করবো। এখন যদি মনে করো আমরা যদি ডকুমেন্টেশন না করি তাহলে আমাদের হবে কি আবার কষ্ট করে আবার পরিশ্রম করে আবার পুরো সফটওয়্যারটা আবার বানাইতে হবে, আবার এটা এটা রিমেক করতে হবে, ঠিক আছে? এখন যদি মনে করো ডকুমেন্টেশনটা করি আমরা করবো কি আমরা ওই আবার আগের সফটওয়্যারের সাথে ওটা করবো কি নতুন বিমার যে পলিসি আছে সেটাকে আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সেটাকে আবার ওই আগের সফটওয়্যারে ঢুকাই দেবো বা আপডেট করবো, ঠিক আছে? এটাকে বলে আপডেট, মানে সফটওয়্যার আপডেট বলে এটা। তো এটা এটা হবে কি এটা ডকুমেন্টেশনের মাধ্যমে সম্ভব, নাহলে সম্ভব না, কারণ এই উইন্ডোজ 10টা কোন ওয়েতে আসছে উইন্ডোজ 7-কে ডকুমেন্টেশন করার ফলে, যদি উইন্ডোজ 7-টা ডকুমেন্টেশন না করা হইতো তাহলে উইন্ডোজ 10-টা আসতো না, ঠিক আছে? তো এরপর কি এরপর ডকুমেন্টেশন করার পর একটা যে বইটা হবে সেটা এক কপি আমরা রাখবো, এক কপি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের দিয়ে দিব, ঠিক আছে? এটা যে কোনো সফটওয়্যার ফার্মিং করে। এরপর কি দেখো এরপর এরপরটা হচ্ছে কি এরপরটা তোমার দেখাই, এরপর হচ্ছে সেল। দেখো আমরা ডকুমেন্টেশন করলাম, এরপর করবো কি অবশ্যই এটা সফটওয়্যার বানানো হয়েছে, এটা অবশ্যই আমাদের সেল করতে হবে, যারা সোনালী ব্যাংকের লোকরা যারা সফটওয়্যার যারা বানাইতে বললো তাদের কাছে আমি মনে করো কিছু 70-80 লাখ টাকায় এটা সফটওয়্যারটা মানে যেই সফটওয়্যারটা বানাইলাম সেটা বিক্রি করে দিলাম, বিক্রি করার পর হলো কি যে টাকাটা পাবো তারা মনে করো আমরা এই যারা আর্কিটেক্ট ডিজাইনার তারপরে ফ্লোচার্ট মেকার অ্যালগোরিদম মেকার কোডিং কোডার, ঠিক আছে, আর মনে করো সফটওয়্যার ফার্মের যে মালিক তারা সবাই ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে নিব বা ভাগ করে নিব, ঠিক আছে? তাহলে তোমরা প্রোগ্রাম প্ল্যানিংয়ের স্টেপগুলো বুঝলে,